আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আশিক শিকদার আজ শুরু করছি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম থেকে কুইক শর্ট অ্যালগোরিদমের একটা প্রসেস অনেকগুলো প্রসেস ফলো করে আমরা কুইক শর্ট অ্যালগোরিদম সলিউশনে নিয়ে আসতে পারি তবে আমি আজ খুব সহজ একটা সলিউশন দেখাচ্ছি যে সলিউশনটা আশা করছি আপনার কাজে দিবে সো কুইক শর্ট অ্যালগোরিদম কী এর কার্যকরিতা কি এটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বা আমরা এই জিনিসগুলো জানি যে কারণে আমরা কুইক শর্ট অ্যালগোরিদম আজ ইমপ্লিমেন্ট করতে আসছি প্রথমত আমরা এখানে ছয়টি নাম্বার পেয়েছি নাইন এইট লেভেন থ্রি টেন ফোর আমি র্যান্ডাম নিয়েছি এখানটাতে যদি হাজার হাজার নাম্বার থাকে সেই নাম্বারগুলো থেকে কীভাবে ব্যবহার করতে বের করতে পারবো আমরা ছয়টি নাম্বার থেকে হয়তো খুঁজে খুঁজে বের করতে পারি যে তিন প্রথমে থাকবে চার এর পরে থাকবে এরপরে কোন নাম্বারটা থাকবে সো এই নাম্বারগুলো যখন অনেক বেশি হয়ে যাবে ডেটাগুলো অনেক বেশি হবে তখন আমাদেরকে এই কুইক শর্ট অ্যালগরিদম কাজে দিবে সো কুইক শর্ট অ্যালগরিদম খুব সহজে সমাধান করার জন্য বা কুইক শর্ট অ্যালগরিদম এর যে প্রসেসটা প্রসেসটা ফলো করে খুব সহজে সমাধানে আসার জন্য আমরা যে সিস্টেমটা ফলো করছি সেখানে প্রথমেই আমাকে সিলেক্ট করতে হবে পি আমি যে টেবিল পেয়েছি আমি এই টেবিলটা জাস্ট নিজের সুবিধা অনুযায়ী তৈরি করেছি আপনি এখানে টেবিল তৈরি না করেও করতে পারেন হাতে লিখেও করতে পারেন আমার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা টেবিল করে নিয়েছি সো এখানটাতে আমি একটা পিভোট সিলেক্ট করবো যেটা থাকবে রাইট মোস্ট টেবিলের রাইট মোস্ট নাম্বারটা থাকবে আমার সো এটাকে আমি লিখে দিচ্ছি আমাদের সুবিধার্থে যেটা লেখা আছে যে প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে একটা পিভোট ওকে সো এরপরে কি করতে হবে একটা নাম্বার সিলেক্ট করতে হবে মার্কার হিসেবে মার্কার আপনার থাকবে হচ্ছে লেফ্ট মোস্ট সো আপনার এখানে লেফট মোস্ট আছে নাইন আমি এখানে লিখে দিচ্ছি মার্কার মার্কার বা ইন্ডিকেটার ওকে সো আমার পিভোট পেয়ে গিয়েছি মার্কার পেয়ে গিয়েছি এক নম্বরের কাজ শেষ দুই নম্বরের কাজও শেষ এখন আমাদের করতে হবে কম্পেয়ার পিভোট উইথ মার্কার আমার পিভোট যেটা আছে সেটা আমি কম্পেয়ার করব মার্কারের সাথে এরপরে অ্যাডজাস্ট মার্কার অ্যান্ড পিভোট সো আমি যখন কম্পেয়ার করছি কম্পেয়ার করার সময় আমার দেখাচ্ছে কি যে পিভোটটা বড় না মার্কার ছোট কি হবে যদি পিভোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাজিটেস থাকবে যদি আমার পিভটটা বড় হয় আর মার্কার ছোট হয় সেক্ষেত্রে বা পাশেই থাকবে পিভটের এই নাম্বারগুলো আর যদি পিভোট ছোট হয়ে থাকে সেক্ষেত্রে মার্কার যদি বড় হয়ে থাকে তাহলে কী হচ্ছে সো আমি এখানে দেখে নিচ্ছি যদি আমার পিভটটা ছোট হয়ে থাকে আর মার্কার যদি বড় হয়ে থাকে যেমনটা এখানে দেখাচ্ছে আমরা পিভোট পেয়েছি চার আর মার্কার পেয়েছি নয় সো এখন আমি আর একটা ঘর নিয়ে নিচ্ছি এখানটাতে কি করব আমি পিভটটাকে জাস্ট এক ঘর ডান পাশে নিয়ে বা পাশে নিয়ে আসবো আমরা এখন পিভোট নিচ্ছি নিয়ে আসছি সো বা পাশে নিয়ে আসছি এরপরে যে থাকবে সেই হবে পিভোটের ডান পাশে ঘরে চলে আসবে ইমিডিয়েট ডান পাশে আর পিভোট যে ঘরে আসছে সেই নাম্বারটা আমরা নিয়ে যাব কোথায় মার্কারটা যেখানে ছিল সেখানে সো আমাদের এখানে চলে আসছে টেন বাকিগুলো আমরা এজ ইট ইজ বসিয়ে দেবো থ্রি হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা ঘর নিয়ে নিচ্ছি আমাদের এখন মার্কার হবে কোনটা এখন মার্কার হবে সেম মার্কার হবে আমাদের টেন যেহেতু আমরা এখনো সলিউশনে আসতে পারিনি প্রথম ঘরটা সেক্ষেত্রে আমার মার্কার হচ্ছে টেন সিস্টেমেটিকলি আমি আবারও কি করব আমি আবারও পিভোটের সাথে আমার মার্কার কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখব যে বড় কি ছোট যদি বড় হয়ে থাকে সিস্টেম অনুযায়ী আমার ডান পাশে চলে আসবে পিভটের এক ঘর আর যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে জায়গাটা জায়গায় থাকবে সো আমার পিভট যেহেতু ছোট মার্কারের চেয়ে তাহলে আমি মার্কারটাকে পাশে নিয়ে আসছি আর আমার পিভট সিস্টেম অনুযায়ী এক ঘর বা পাশে চলে আসবে আর পিভোটের পিভোট যে ঘরে চলে আসলো ওই ঘরের যে নাম্বারটা দ্যাট মিনস থ্রি সেই নাম্বারটা আমার যে ঘরে মার্কার ছিল মার্কারের ঘরে চলে আসবে বাকিগুলো অ্যাজ ইট ইজ আমি বসিয়ে দিয়েছি ওকে সো এখানে হচ্ছে নয় আরেকটা ঘর নিয়ে নিচ্ছি এখন আমার মার্কার কোনটা হচ্ছে আপনি অবশ্যই ধরতে পেরেছেন যে আমার মার্কার হচ্ছে থ্রি মার্কার যেহেতু থ্রি আমি এখন কি করব পিভোটের সাথে মার্কার কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখবো যে ছোট কি বড় এখন আমরা পেয়ে গিয়েছি এর আগে দুইটা নাম্বারে পেয়েছিলাম বড় সেক্ষেত্রে আমরা সিস্টেম অনুযায়ী ডান পাশে নিয়ে এসেছিলাম যেহেতু এখন মার্কার ছোট তাহলে আমার নাম্বারটা এখানেই থাকবে এখানে থাকলে কি করবো আমরা আমরা এজ ইট ইজ বসিয়ে দিচ্ছি থ্রি এইট ইলেভেন দেন পিভোড দেন টেন দেন নাইন আমি আরেকটা ঘর নিয়ে নিচ্ছি এখন আমাদের মার্কার কোনটা হচ্ছে এখন আমাদের যেহেতু তিনের কাজ শেষ তিন যেহেতু একই জায়গায় থাকছে তাহলে মার্কার এক ঘর ডান পাশে চলে আসবে মার্কার এক ঘর ডান পাশে চলে আসবে ডান ঘরে ডান পাশে চলে আসার পরে আমরা কি করব পিভোটের সাথে মার্কারকে তুলনা করব তুলনা করে দেখব যে চারের যে আট বড় তাহলে কি হচ্ছে সিস্টেম অনুযায়ী আমরা আট পিভোটের ঘরে নিয়ে আসছি বাকিগুলো ইজ বসিয়ে দিচ্ছি আর ভোটটা এক ঘর বা পাশে নিয়ে আসি এক ঘর বা পাশে নিয়ে আসার পরে আমরা আমার কি হয়েছে যে মার্কার যে ঘরে ছিল সেই ঘরের যে নাম্বারটা আমি যেহেতু ডান পাশে নিয়ে এসেছি ডান পাশে নিয়ে আসার ফলে পিভোটের যে নাম্বারটা দ্যাট লাভেন সেটা আমার এখানে মার্কারের ঘরে চলে আসবে থ্রি অ্যাজ ইট ইজ ওকে সো এখন আমার কি হচ্ছে মার্কার তো যেহেতু আমার এই নাম্বারটা আগে সরে গিয়েছে তার মানে মার্কার একই ঘরে রয়ে গিয়েছে আমার মার্কার যখন একই ঘরে রয়ে গিয়েছে তখন আমি কি করব আরেকটা ঘর নিচ্ছি ঘর নিলে আমি ভোটের সাথে মার্কার কম্পেয়ার করছি দেখছি যে মার্কার বড় দ্যাট মিন্ আমার পিভোটের ঘরে মার্কারটা চলে যাচ্ছে আমি মার্কারের ঘরে পিভোটটাকে নিয়ে আসছি এবার কারণ হচ্ছে আমার একেবারে খুব কাছাকাছি হয়ে গিয়েছে টেন নাইন বাকি রয়ে গেল থ্রি আমরা থ্রিটাকেও বসিয়ে দিচ্ছি এরপরে আমি আরেকটা ঘর নিচ্ছি এরপর পর্যায়ে একটা মজার কাহিনী ঘটছে যে পিভোট আর মার্কার একই ঘরে চলে আসছে আমরা এখন কি করব পিভোট আর মার্কার একই জায়গায় চলে এসেছে সেক্ষেত্রে কি হয় এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটে যখন পিভোট আর মার্কার একই জায়গায় চলে আসে তখন আমাদেরকে বুঝতে হবে যে এই নাম্বারটা এখানটাতেই থাকবে সে আর মুভ করবে না সো আমরা কি করছি আমরা এটাকে হাইলাইট করে দিচ্ছি না এটার কাজ শেষ সো আমার পিভোটের কাজ যখন শেষ হয়ে গিয়েছে এরপরে আমার ডান পাশে আর বাঁ পাশে যে নাম্বারগুলো থাকবে সেগুলোর ভেতর থেকে আমাকে একটা পিভোট বের করতে হবে অল রাইট সো আমি যখন পিভোট বের করবো সেক্ষেত্রে আমার বাপাশে যেহেতু একটি নাম্বার রয়েছে আমি এই জন্য এটা পিভোট বের করতে পারছি না যখন একে অধিক নাম্বার থাকবে তখন আমরা এটাকে বিভোট বের করবো যেমন এই নাম্বারগুলো আবার নিয়ে নিচ্ছি বাকিগুলো ফিক্সড আমার এখানে আবার আগে থাকছে রাইট রাইট মোস্ট থাকলে আমরা কম্পেয়ার করছি কিসের সাথে মার্কারের সাথে সে মার্কার হচ্ছে কি প্রথম দিকে আমরা প্রথম লাইনে যেটা দেখেছিলাম যে আমার মার্কার হচ্ছে লেফট মোস্ট আমি যখন কম্পেয়ার করছি কম্পেয়ার করে কি দেখছি আমরা কি পাচ্ছি কম্পেয়ার করে দেখছি যে আমার মার্কার হচ্ছে পিভোটের চেয়ে বড় তাহলে কি করতে হবে পি ভোটের ঘরে আমরা মার্কারের যে বড় নাম্বারটা সেই নাম্বারটা নিয়ে আসবো পি ভোট এক ঘর বা পাশে চলে আসবে এক ঘর বা পাশে চলে আসলে কি হবে আমাদের যেই ঘরে পি চলে আসছে এই ঘরের যে নাম্বারটা সেই নাম্বারটা আমরা আগেই মার্কারের ঘরে নামিয়ে দেবো আর বাকিটা এখন আমাদের পিভোট রয়ে গিয়েছে ওটা আমরা মার্কারটা কোনটা পেয়েছি পরবর্তীতে মার্কারের ঘরটা সেম ইট ইজ দশ সো আরেকটা ঘর নিয়ে নিচ্ছি আমরা এখানটাতে আমরা যখন তুলনা করছি দেখছি যে এখানেও মার্কারের যে নাম্বারটা সেই নাম্বারটা পিভোটের চেয়ে বড় তার মানে কি হচ্ছে আমার এটা পিভোটের ঘরে চলে আসে আর পিভোটটা এক ঘর বাপাশে চলে আসবে বা পাশে চলে আসলে বাকি নাম্বারগুলো আমি ইট ইজ বসিয়ে দিব আর পিভোর্ডটা যে বাপাসে চলে আসছে সেই এই নাম্বারটা আমরা মার্কারের ঘরে নিয়ে আসবো এখন আমার মার্কার ইজ আবার এটাই রয়েছে আমি যখন কম্পেয়ার করছি কম্পেয়ার করে দেখব এখন আমরা যদি কম্পেয়ার করি কম্পেয়ার করে কি দেখছি যে মার্কার ছোট পিভোড বড় তাহলে বাকিটা ইজ থাকবে আমার এটা এখানেই থাকবে আর পিভটের ঘর এটা এখন আমার মার্কার সেম ঘরে চলে আসছে আগের মতোই সিস্টেম দ্যাট মিনস সে এমন জায়গায় চলে আসছে যেই জায়গাটা সে ডিজার্ভ করে সে এখানেই থাকবে ওকে সো আমরা এটাকেও ফিক্সড করে দিচ্ছি ফিক্সড দিস ইজ ফিক্সড এরপরে আমরা যদি দেখি যে আমাদের বাকি যে দুই নাম্বারটা সেই নাম্বারগুলো এখানে হয়তো অন্য নাম্বার থাকতে পারতো এখানে যেহেতু ছোট নাম্বার রয়েছে এই জন্য আমরা সহজেই বুঝতে পারছি যদি উল্টো নাম্বার থাকে দুইটা নাম্বারের ভেতরেও সেক্ষেত্রে আমার পি ভোট সিলেক্ট করতে হবে পিভোট সিলেক্ট করে মার্কার কার্ড সিলেক্ট করতে হবে কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করে দেখতে হবে মার্ট আমি যখন পি সাথে আমরা এই নাম্বারটা পরের ঘরে নিয়ে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমরা পরের ঘরে চলে যাই ওকে সো আমরা এখন পিভোট পেয়েছি মার্কার পেয়েছি পিভোটের সাথে মার্কার যখন কম্পেয়ার করছি কম্পেয়ার করে কি দেখবো যে পিভোটের চেয়ে মার্কার ছোট দ্যাট মিনস সে এখানেই থাকবে সো সে যখন এখানেই থাকবে তাহলে আমাদের কাজ কি তাহলে আমাদের কাজ হচ্ছে অ্যাজ ইট ইজ রেখে দেয় এটাকে আর পিভোরটা কোথায় চলে আসবে ওখানেই থাকবে তবে তার কাজ কি হবে এখন এক্ষেত্রে আমার কি হচ্ছে মার্কারটাও এখানেই চলে আসছে ওকে সো এখন আর আমার এখানে সো আমরা যদি এটাকে আমরা এখন আরেকটা ঘর নিলাম এখন আমরা কি করব জাস্ট উপরে যে নাম্বারগুলো রয়েছে যেমন এখানটাতে থ্রি রয়েছে আমরা থ্রিটাকে সোজাসুজি ঘরে নামিয়ে দিব পরের ঘরে চার রয়েছে ফোর ফোরের নাম্বারটা নামিয়ে দিব এইট রয়েছে এইটের নাম্বারটা নামিয়ে দিব নাইন রয়েছে নাইন নামিয়ে দিব টেন রয়েছে টেনটাও নামিয়ে দিচ্ছি লাভেন লাভেনটাও নামিয়ে দিয়েছি কারণ সে সিস্টেমেটিকলি ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সেজেছে সো এই বিষয়টাই জাস্ট আমরা সিস্টেমে করে নিয়েছি একটা প্রসেস অনুযায়ী করেছি যাতে করে অনেকগুলো নাম্বার থাকলে সেখান থেকে নাম্বারটা খুব সহজেই শর্ট করা যায় প্রথমে আমাদের একটা পিভোর্ড সিলেক্ট করতে হবে যেটা রাইট মোস্ট এরপরে আমার একটা নাম্বার বা মার্কার সিলেক্ট করতে হবে সে মার্কারটা হচ্ছে লেফট মোস্ট নাম্বার এরপরে কম্পেয়ার করতে হবে পিভোটের সাথে মার্কারের যদি মার্কার ছোট হয়ে থাকে তাহলে কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে মার্কার এবং পিভোটের ভেতরে তাদেরকে মুভ করে এরপরে আমরা রিকার্সিভ যেটা ক্রম অনুযায়ী একটার পর একটা করে যাব র্যান্ডমলি করতে 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 যখন শেষের দিকে আসবে তখন অটোমেটিকলি আমার নাম্বারগুলো ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সেজে যাবে সো এটার কোডিংটা রয়েছে এখানে কোডিংটা আমরা যদি কোথাও জাস্ট কোনো একটা কম্পাইলারে দেই কোডিংটা কম্পাইলারে দিলে আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাও সেম সেই রেজাল্টটাও এখানে যে রেজাল্টটা আমরা পেয়েছি ওকে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারো শুভেচ্ছা জানাচ্ছি অন্য কোনো এপিসোডের অপেক্ষায় আশা করছি আপনি খুব এনজয় করেছেন সো থ্যাংক ইউ সো ভ্যারি সালামু আলাইকুম